গাইস আপনার স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে একত্রিশে মার্চের আগে অবশ্যই পুরোটা দেখুন তাহলে কিন্তু আপনারা অনেকটা ফায়দায় থাকবেন অর্থাৎ আপনারও যদি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনি জানতে পারবেন যে অ্যাকচুয়ালি একত্রিশে মার্চ দু হাজার আগে যদি আপনি কাজটা করেন সেক্ষেত্রে আপনি কি কি বেনিফিট পাচ্ছেন এবং এটা কিন্তু শুধুমাত্র যারা স্টেট ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য প্রযোজ্য সো যারা স্টেট ব্যাংকের গ্রাহক রয়েছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটি মিস না করে সেক্ষেত্রে আপনি জানতেও পারবেন না যে অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে সো অবশ্যই একত্রিশে মার্চ অর্থাৎ হাতে আর মাত্র হয়তো তিন চার দিন সময় রয়েছে এর মধ্যেই যদি আপনি চান যে আপনার যে এফডি রয়েছে আপনার যে টাকা রয়েছে সেইটা আপনি ব্যাঙ্কে রেখে বেশি টাকা রিটার্ন পাবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একত্রিশে মাস দু হাজার আগে আপনাকে এই দুটো কাজ করতে হবে অর্থাৎ স্টেট ব্যাঙ্ক কিন্তু কয়েকদিন আগে দেখছিলাম যে আমাদের কিন্তু এভরি যে রেট সেটা কিন্তু অনেক কমিয়ে দিয়েছিল এবং যার ফলে মানুষ কী করছে স্টেট ব্যাঙ্ক থেকে টাকা বের করে অন্য ব্যাঙ্কে রাখছে যেখান থেকে তারা বেশি সুদ পাচ্ছে এবং স্টেট ব্যাঙ্ক যখন দেখলো যে এই সমস্যার জন্য যত কাস্টমার রয়েছে কাস্টমাররা আমাদের চলে যাচ্ছে তখন কিন্তু স্টেট ব্যাঙ্ক তাদের দুটো স্কিম লঞ্চ করলো যে দুটো স্ক্রিমের মাধ্যমে কিন্তু আপনি চাইলে এখন থেকে স্টেট ব্যাংকেও এফডি করে ভালো টাকা আয় করতে পারবেন বা ভালো টাকা আপনি স্টেট ব্যাংকের কাছ থেকে নিতে পারবেন এবং যে দুটো প্রকল্পের নাম আমি বলছি সেটার মধ্যে একটা হচ্ছে উই আর একটা হচ্ছে অমৃত কলস এই যে দুটো প্রকল্প রয়েছে এই প্রকল্পেরই কিন্তু ডিটেলস আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো দেখতে থাকুন এবং এই দুটো প্রকল্পে কিন্তু আপনার টাকা ওখানে ইনভেস্ট করার টাইম হচ্ছে একত্রিশে মার্চ পর্যন্ত সো লাস্ট ডেটটা মাথায় রাখবেন এবার স্টেট ব্যাঙ্ক যদি সেই টাইমটাকে বাড়ায় সেটা আলাদা ব্যাপার বাট বর্তমানে কিন্তু ওটা একত্রিশে মার্চ অব্দি রয়েছে প্রথমে বলে দিই যে উই কেয়ার যে প্রকল্পটা রয়েছে এটা অ্যাকচুয়ালি কি উই কেয়ার যে প্রকল্প রয়েছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য সিনিয়র সিটিজেনরা যেটা করে সেটা হচ্ছে বর্তমানে নর্মাল পাবলিকরা অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন না তারা যে সুদ পায় তার থেকে কিন্তু 0.5% পয়েন্ট ফাইভ এক্সট্রা সুদ পায় অর্থাৎ জিরো পয়েন্ট যে এক্সট্রা সুদ সেটা তারা পেয়ে থাকে কিন্তু এই যে উইক প্রকল্প রয়েছে এই উইক প্রকল্পের মাধ্যমে কিন্তু তারা আরও জিরো পয়েন্ট এক্সট্রা পাবে অর্থাৎ জিরো পয়েন্ট প্লাস জিরো মানে ওয়ান এক্সট্রা পাবে অর্থাৎ এতদিন নর্মাল পিপলরা অর্থাৎ যারা সিনিয়র সিটিজেন না তারা যেটা পাচ্ছিল সেটা হচ্ছে সাড়ে করে সুদ পাচ্ছিল সেটা কিন্তু এখন সিনিয়র সিটিজেনরা পাবে উই যে প্রকল্প রয়েছে তারা আন্ডারে কত সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট সো ওয়ান পার্সেন্ট যেহেতু বেড়ে গেল আর তার আগে আপনি যদি নর্মাল ডিপোজিটে যদি আপনি যদি সিনিয়র সিটিজেন হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্টই এক্সট্রা দেওয়া হবে অর্থাৎ সেভেন পার্সেন্টই আপনি পাবেন কিন্তু আপনি যদি উইকের আন্ডারে যদি টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেভেন পার্সেন্ট হারে মানে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে কিন্তু সুদ দেওয়া হবে কিন্তু এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে আপনাকে কিন্তু পাঁচ বছর অথবা দশ বছরের জন্য এখানে ইনভেস্ট করতে হবে এবং এই যে পাঁচ বছর বা দশ বছর তার আগে যদি আপনি টাকা তুলে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই যে সেভেন পার্সেন্ট হারে সেই হার হারেই কিন্তু আপনাকে সুদ দেওয়া হবে সো এই জিনিসটা মাথায় রাখতে হবে যদি আপনি একদিন আগেও টাকাটা তুলে নেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সেভেন পার্সেন্ট হারেই সুদটা দেওয়া হবে কিন্তু আপনি যদি ম্যাচরিটি পিরিয়ডের পরে তোলেন টাকাটা সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারেই সুদটা দেওয়া হবে সো এই জিনিসটা কিন্তু এখানে ক্যাপিং রয়েছে উইকার যে প্রকল্প রয়েছে সেখানে ওকে স্টেট ব্যাংকের যে আরেকটা একটা প্রকল্প রয়েছে সেটা হচ্ছে অমৃত কলস এই অমৃত কলসে আপনি সর্বোচ্চ চারশো দিন পর্যন্ত টাকা এখানে রাখতে পারবেন অর্থাৎ এক বছরের কিছুটা বেশি সময়ের জন্য এক বছরের কিছু বেশি সময়ের জন্য আপনি যদি চারশো দিনের জন্য যদি ডিপোজিট করেন এখানে আপনি সর্বোচ্চ দুই কোটি টাকা পর্যন্ত কিন্তু ডিপোজিট করতে পারবেন তো এই দু কোটি টাকা পর্যন্ত আপনি যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে সাধারণ মানুষকে এখানে দেওয়া হবে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে সুদ অর্থাৎ সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানে বুঝতেই পারছেন যেটা আমরা নর্মাল পাবলিক যেখানে পাচ্ছিল হচ্ছে কত পার্সেন্ট সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট সেখানে তারা ডাইরেক্ট সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট পাচ্ছে এবং সর্বোচ্চ চারশো দিনের জন্য করা যায় সো আপনি চাইলে চারশো দিনের জন্য করতে পারবেন এবং দুই কোটি টাকা অবধি করা যায় তার বেশি কিন্তু এখানে টাকা জমা দেয় না এবং এখানে কিন্তু এই যে অমৃত কলস যে প্রকল্প রয়েছে এখানে কিন্তু আবার সিনিয়র সিটিজেনরাও কিন্তু চাইলে ডিপোজিট করতে পারে এখানে সিনিয়র সিটিজেনরা টোটাল পাবে হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট হারে সুদ অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট হারে কিন্তু সুদ এখানে এক্সট্রা দিচ্ছে এই প্রকল্পের আন্ডারে এবং এর যে ডিউরেশান সেটা কিন্তু ম্যাক্সিমাম চারশো দিন অর্থাৎ চারশো দিনের কম দিন অবধি কিন্তু আপনি করতে পারবেন সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে সো স্টেট ব্যাংকের এই দুটো প্রকল্প এবং এই দুটো প্রকল্পে যদি আপনি টাকা ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে বর্তমানে যে লাস্ট ডেট তারা দিয়েছে সেটা হচ্ছে একত্রিশে মার্চ পর্যন্ত সো একত্রিশে মার্চের আগে আপনাকে ইনভেস্ট করতে হবে আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে অন্যান্য ডিপোজিট থেকে এই ডিপোজিটে আপনি টাকা রাখতে পারেন এবং এখানে কিন্তু এমআইএসেরও সুবিধা আছে অর্থাৎ অমৃত কলস যে প্রকল্পটা রয়েছে এখানে কিন্তু আপনি চাইলে মান্থলিও টাকা তুলতে পারবেন তিন মাস অন্তর টাকা তুলতে পারবেন বা এক বছর অন্তর অন্তর কিন্তু টাকাটা আপনি তুলতে পারবেন কোনো রকম এখানে সমস্যা নেই আপনি চাইলে যে এম আইস নর্মাল করেন সেটা কিন্তু অমৃত কলসের আন্ডারও কিন্তু এম আইস করতে পারবেন সেই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে এই বিষয়গুলো জানতে পারে শিখতে পারে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা